প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কুমিল্লা জেলার 17টি উপজেলায় এবছরে দুর্গাপূজার সংখ্যা বেড়েছে। এবছর জেলায় মোট 791টি পুজো হচ্ছে। গত বছর থেকে 15টি দুর্গাপুজো বেশি হচ্ছে। বড় পুজোটির মধ্যে রয়েছে কান্দিরপাড় কালীবাড়ি মন্দির পুজো, রাজেশ্বরী মন্দিরের পুজো, বজপুর সর্বজনীন দুর্গাপুজো এবং দর্পণ সংঘ আয়োজিত নানুয়া দিঘির উত্তরপাড় সর্বজনীন দুর্গাপুজো। গত বছর কুমিল্লার নানুয়া দিঘির উত্তরপাড় পুজো মণ্ডপে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল। এবছর প্রতি মণ্ডপে আনসার বাহিনী এবং বাংলাদেশ পুলিশ ও র্যাবের বিশেষ টহল ছিল নিরাপত্তার দায়িত্বে। গত বছরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। সপ্তমী সন্ধ্যায় নানুয়া দিঘির উত্তরপাড় পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে জাঁকজমকভাবেই পালিত হচ্ছে কুমিল্লার সর্বজনীন দুর্গোৎসব। সেইবার নানুয়া দিঘির পাড়ের এই সর্বজনীন দুর্গাপূজা, আমাদের নানুয়া দিঘির পাড়ের সর্বজনীন পূজা খুবই ভালো হচ্ছে। গত বছর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তারপর অনেকেই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে আবার কমিটিতে অনেকেই আসতে চায় নাই। এখন আমরা নতুন কিছু লোককে নিয়ে একটা কমিটি গঠন করে আমাদের এমপি সাহেব এবং মেয়র এবং ডিসি সাহেব পুলিশ সুপার আমাদেরকে সহযোগিতা করেছে এবং পূজা করার আশ্বস্ত করেছে যে আপনি নিরাপত্তা কর্মে পূজা করবেন, স্বাধীন মতো পূজা করবেন। সেই আশ্বস্ত নিয়ে আমরা নামেছি। সপ্তমী পূজা সমাপ্ত করলাম, অষ্টমী পূজা আগামী দিন করতে হবে। এমনি এক বছর আগে অষ্টমী পূজার দিনেই এই ঘটনা ঘটেছিল সকালবেলা। আমরা আশাবাদী আর কোনো হবে না। হিন্দু মুসলমান আমরা সকাল মিলিয়ে মিশে আমরা বাস করি এবং আমাদের মধ্যে কোনো ভাতৃত্ববোধ আছে। তাদের অনুষ্ঠানে আমরা যাই, তাদের ঈদেও আমাদেরকে দাওয়াত করে আমরা যাই, আমাদের পুজোতে ওদেরকে দাওয়াত করি, ওরা আমাদের কাছে আসে। সব কিছু মিলে আমরা ওভারঅল শান্তিপ্রিয় দেশ এবং দাওয়াতখান্দি থেকে শুরু করে আগরতলা ত্রিপুরা রাজ্য সহ রাজা বীর বিক্রম কিশোরী মাণিক্য বাহাদুরের সেই দেওয়া আমাদের জগন্নাথপুর জগন্নাথ মন্দিরের কার্যক্রম এখনও ভালোভাবে চলছে। সে তার নাম আমরা স্মরণ করি এবং ভারত বাংলাদেশ মিলে আমরা একটা শান্তিপ্রিয়ভাবেই আমরা ভালোভাবেই বসবাস করতেছি, কোনো অসুবিধা হয় না বলে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গত বছর একটু বেশি ঘটেছিল। আমরা আশা করি আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না, আমি আশাবাদী। শুধু বার্তাটা কী দেখবো আজকে সপ্তমীর দিনে? সপ্তমীর দিন বার্তা মায়ের গ্রামে মঙ্গল নিয়ে আসছে। আমরা সবার জন্য প্রার্থনা করি। আমাদের কিছুদিন আগে আমাদের করোনা মহামারী চলে গেল, সারা পৃথিবীর লোকে এক করে ফেলছে। ভগবান যেন আমাদেরকে রূপ মুক্তি করে আমরা মানুষ ভালোভাবে বাস করতে পারি এবং সকলের সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি, এটাই মায়ের কাছে আমাদের আশা এবং আমরা প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।